আজকে আসলে আমরা বক্তব্য শুনবো আমাদের শ্রোতীয় মাননীয় মন্ত্রী পরিবেশ বন এবং জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত মন্ত্রী মহোদয় মোহাম্মদ শামসুদ্দিন এমপি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বলে সত্যি আমি অত্যন্ত গর্বিত এবং আনন্দিত এবং তিনি যে এত ব্যস্ততার মধ্যেও আমাদের কে সময় দিয়েছেন মিলান নম্বর দিয়ে আওয়ামী লীগকে ধন্য করেছেন আমরা এই জন্য মিলান নম্বর দিয়ে আওয়ামী লীগের এবং মিলান নম্বর দিয়ে আওয়ামী লীগের যত অঙ্গ সহযোগী সংগঠন রয়েছে সকলের পক্ষ থেকে নাম গোলাপের শুভেচ্ছা জানাচ্ছি পাশাপাশি যারা আজকে উপস্থিত আছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এই আয়োজনের জন্য আর আমি শুধু মন্ত্রী মহোদয়কে আমাদের প্রবাসীদের দুটি সমস্যার কথা তুলে ধরে আমরা বক্তব্য শেষ করব আসলে আমরা প্রবাসীরা বড় বড় নির্যাতিত নিষ্পেষিত হয়ে থাকি বিভিন্নভাবে তাই উদাহরণস্বরূপ বর্তমানে মিলান বা ইতালি প্রবাসীদের একটা সমস্যা সেটা হচ্ছে ডিজিটাল পাসপোর্ট বাংলাদেশে যে পাসপোর্ট মন্ত্রণালয় পাসপোর্ট অধিদপ্তর সেখানে আটকে যায় কারণ মন্ত্রী মহোদয় নিজেও জানেন আপনার এলাকার অনেক ভাইয়েরা রয়েছে যারা এখানে বলতে গেলে যে বাংলাদেশের শুধু পাসপোর্টের কারণে নিজের দেশে ডকুমেন্টসের কারণে আমরা কিন্তু এই দেশে যে ডকুমেন্টস সেটা কিন্তু হারাচ্ছি আমাদের অনেক ভুল ত্রুটি আছে কারণ আমরা যখন বিভিন্নভাবে এখানে আসি ভাষা বুঝি না এই দেশে তখন দেখা গেছে যে বিভিন্ন